দশম শ্রেণীর আমার সকল স্নেহের ছাত্রছাত্রী ভাই বোনকে জানাই সুস্বাগতম। তোমাদের বিদ্যালয় থেকে দেওয়া আগস্ট মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা প্রথম ভাষার সেকেন্ড সিরিজের সমস্ত প্রশ্নের উত্তর একটি খাতায় লিখে আমি তোমাদেরকে ভিডিও আকারে শেয়ার করছি। তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, প্রশ্নগুলির উত্তর মনে রাখার চেষ্টা করো, প্রয়োজনে খাতায় তোমরা টুকে নাও, বিদ্যালয়ে সংশ্লিষ্ট বিষয় শিক্ষক শিক্ষিকার নিকট সেগুলো জমা দিও। আর ভাই বোনেরা, তোমাদেরকে বলবো এই প্রশ্নের উত্তরগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে, এই প্রশ্নগুলো থেকে তোমাদের মাধ্যমিকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। দেখো, একের দাগে করতে বলা হয়েছে, কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর লিখো। 1.1-এর প্রশ্ন আছে, গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা, হরিদা কোন গল্প শুনেছেন? এর উত্তরটা দেখো আমি লিখে দিয়েছি সুন্দর করে, তোমরা এইভাবেই লেখো। হাজার বছরের অধিক বয়সী একটিমাত্র হরিতকি সেবনকারী হিমালয় থেকে আগত জনৈক সন্ন্যাসী জগদীশবাবুর বাড়িতে আসেন। ওই সন্ন্যাসীর পদধূলি গ্রহণের জন্য তিনি কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে পায়ের কাছে ধরেন, কৌশলে পদধূলি নিয়ে পুণ্য সঞ্চয় করেন, এমনকি বিদায়কালে 100 টাকার একটা নোট জোর করে ঝোলার মধ্যে দিয়ে দেন। এই গল্পই হরিদা তার বন্ধুদের মুখ থেকে শুনেছিল। 1.2-এর প্রশ্ন আছে, বিদায় এবে দেহ বিধুমুখী, উদ্ধৃতাংশে বিধুমুখী কে? এর উত্তর লিখবে, মধুকবি মাইকেল মধুসূদন দত্তের অভিষেক নামাঙ্কিত কবিতার আলোচ্য উদ্ধৃতাংশে বিধুমুখী হলেন মেঘনাথ জায়া প্রমীলা। 3 নম্বর প্রশ্ন আছে, মাভই মাভই এমন উচ্চারণের কারণ কি? এর উত্তরে তোমরা এইভাবে লিখবে, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম প্রলয়োল্লাস কবিতায় মাভই মাভই বলে অভয় বাণী দিয়েছেন। তিনি বলেছেন, প্রলয় আসছে দেখে ভয় পেলে চলবে না, কারণ প্রলয়ের এই ধ্বংসাত্মক রূপের আড়ালেই আছে নবসৃষ্টির বীজ। 1.4-এর প্রশ্ন দেখো, দুজন বন্ধু নৌক আসার কথা ছিল, বন্ধুদের কোথা থেকে আসার কথা ছিল? উত্তর লিখবে, কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি রচনাংশে প্রশ্নোদ্ধৃত উক্তিটি করেছেন গিরিশ মহাপাত্র অপূর্বকে। কথোপকথনে গিরিশ জানায় এনানজাং থেকে তার দুজন বন্ধু লোক আসার কথা আছে। এরপর 2-এর দাগে কি করতে বলা হয়েছে, প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর লেখো। প্রশ্নটা আছে, ওটা কি একটা বহুরূপী? প্রশ্নটি কাদের মনে জেগেছে, তাদের মনে এমন প্রশ্ন জেগেছে কেন? এর উত্তরে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিই, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক তোমাদের বিদ্যালয় থেকে যে বাংলা পাঠ্য সাহিত্য সঞ্চয়ন বইটি পেয়েছ, সেই বইয়ের 74 পাতায় এই বহুরূপী গল্পটি স্থান পেয়েছে। 75 পাতার ঠিক নিচের দিকে দেখবে ভাই বোনেরা, এখানে প্রশ্নের লাইনটি দেওয়া আছে, ওটা কি একটা বহুরূপী? ঠিক একই শব্দমালা দিয়ে আর একটি লাইন তোমরা 76 পাতায় দেখতে পাবে, ঠিক এইরকম জায়গায়, এটা একটা বহুরূপী নাকি? তাহলে বুঝতেই পারছ এই লাইন দুটি প্রায় কাছাকাছি একই রকম। তো তোমরা যাতে উত্তরটা না ভুল করে বসো, সেই জন্য তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমাদের যে মডেল অ্যাক্টিভিটি টাস্কে প্রশ্নটি দেওয়া আছে এই জায়গার লাইনটি ধরে, তার উত্তরটাও তোমরা এই জায়গা থেকে লিখবে। আমি লিখে দিয়েছি, তোমরা দেখে নাও, উত্তরটা এইভাবে লিখবে, প্রখ্যাত সাহিত্যিক সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পে আলোচ্য উদ্ধৃতিটির সঙ্গে আমরা সম্যক পরিচিত হই। প্রশ্নটি চকের বাসস্ট্যান্ডের একটি বাসের যাত্রীদের মনে জেগেছিল। তারপর আলাদা প্যারায় লিখবে, চকের বাসস্ট্যান্ডে ঠিক দুপুরবেলায় একটা উন্মাদ পাগলের আবির্ভাব হয়, যার মুখ দিয়ে ঝরতে থাকে লালা, চোখ দুটো কটকটে লাল, কোমরে একটা ছেঁড়া কম্বল জোড়ানো, গলায় টিনের কৌটোর মালা, একটা থান ইট হাতে তুলে নিয়ে বাসের উপরে বসা যাত্রীদের দিকে তেড়ে আসতে থাকে। পাগলকে সচরাচর কেউ বিশ্বাস করে না, তাই যাত্রীরা আতঙ্কে হল্লা করতে থাকে। কিয়ৎক্ষণ পর বাসের ড্রাইভার কাশীনাথ ধমক দিয়ে বলে, খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো, অন্যদিকে যাও। ড্রাইভার কাশীনাথের একথা শুনে উত্তেজিত যাত্রীদের মনের ধারণা যে ভুল, তথা ওই পাগল আদৌ পাগল নয়, একজন বহুরূপী,
এই ভ্রান্ত ধারণার অবসান ঘটতেই যাত্রীরা এমন মন্তব্য করেন। তো এইভাবে তোমরা উত্তরটা লিখবে। 2.2 এর প্রশ্ন আছে, নাদিলা কর্বুর দল হেরি বীরবরে মহাগর্বে। কর্বুর দল শব্দের অর্থ কি? উদ্ধৃতাংশে বীরবর কোথায় উপনীত হলে এমনটি ঘটেছে? প্রথম প্রশ্নের উত্তরে লিখবে, কর্বুর দল শব্দের অর্থ রাক্ষস দল। দ্বিতীয় প্রশ্নের উত্তরে এইভাবে লিখবে, মধুকবি মাইকেল মধুসূদন দত্তের অভিষেক শীর্ষক কবিতাংশে বীরবাহু তথা রাক্ষসরাজ রাবণপুত্র ইন্দ্রজিৎ বামাদল মাঝে প্রমোদ উদ্যানে বিলাস ব্যসনে মদমত্ত থাকাকালীন প্রভাসারূপী লক্ষ্মীদেবী কর্তৃক লঙ্কাপুরীর দুঃসংবাদ শুনে তিনি স্ত্রী প্রমীলার কাছ থেকে বিদায় নিয়ে লঙ্কাপুরীতে এসে উপস্থিত হন। বীরপুত্র থাকতে পিতা পুত্রহন্তার প্রতিশোধে যুদ্ধে যাবেন এহেন কাজ শোভনীয় নয়, এটা মনে করে ইন্দ্রজিৎ নিজেই ভাতৃহত্যার প্রতিশোধ নিতে উদ্যত হন আর সেজন্য পিতার আশীর্বাদ নিতে লঙ্কাপুরীতে উপনীত হন। 2.3 এর প্রশ্ন আছে, তোরা সব জয়ধ্বনি কর, কার জয়ধ্বনি করতে কবির এই আহ্বান? এর উত্তরে লিখবে, বাণীর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রলয়োল্লাস নামাঙ্কিত কবিতায় প্রশ্নোক্ত অংশটির সঙ্গে আমরা বিশেষভাবে পরিচিত হই। আলাদা পেরায় লিখবে, কবি দেশের যুব সমাজকে ব্রিটিশ রাজশক্তির বিরুদ্ধে গর্জে উঠতে বিশেষভাবে উদ্দীপ্ত করে একথা বলেছেন, বিপ্লবীদের প্রতিবাদ ও প্রতিরোধ ইংরেজ শাসন ও তাদের অত্যাচার থেমে যাবে একদিন, অশুভ ইংরেজ শক্তিকে বিনাশ দ্রুত করতে এদেশের যুব সমাজকে তথা তরুণ শক্তিকে কাল ভয়ঙ্কর বেশে যে সুন্দর আসছে তার জয়ধ্বনি করার আহ্বান জানিয়েছেন। 2.4 এর প্রশ্ন আছে, কিন্তু ইহা যে কত বড় ভ্রম, কোন ভ্রমের কথা এক্ষেত্রে বলা হয়েছে? এর উত্তরে লিখবে, কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার পথের দাবি নামাঙ্কিত রচনাংশে আলোচ্য প্রশ্নোদ্ধৃত লাইনটি স্থান দিয়েছেন। আলাদা প্যারায় লিখবে, ভামর উদ্দেশ্যে অপূর্ব ট্রেনে প্রথম শ্রেণীর যাত্রী হিসাবে যাত্রা করছিলেন, কামরায় সে ছিল একা, ব্রাহ্মণ আর্দালির রেখে যাওয়া খাদ্যদ্রব্য ভোজন করে প্রস্তুতকৃত বিছানায় পরিতৃপ্ত সুস্থচিত্তে শয্যা আশ্রয় নেন। তিনি মনে মনে ভেবেছিলেন প্রভাতকাল পর্যন্ত তার ঘুমের কোনো ব্যাঘাত ঘটবে না, কিন্তু এমন ভাবনা যে অপূর্বর কত বড় ভ্রম তা বুঝতে পারেন কয়েকটা স্টেশন পার হওয়ার পর বর্মা পুলিশ বার তিনেক তার ঘুম ভাঙিয়ে নাম ধাম ও ঠিকানা লিখতে থাকে। বিরক্ত হয়ে প্রতিবাদ করলে বিনিময়ে বর্মা সাব ইন্সপেক্টর কর্তৃক কটুকণ্ঠে জবাব শুনতে হয়, তুমি তো ইউরোপিয়ান নও। তিনের দাগে বলা হয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 3.1 এর প্রশ্ন আছে, বড় চমৎকার আজকে এ সন্ধ্যার চেহারা, বহুরূপী গল্প অনুসরণে উক্ত সন্ধ্যার দৃশ্য বর্ণনা করো। ভাই বোনেরা, উত্তরটা আমি খুব সুন্দর করে লিখে দিয়েছি। প্রখ্যাত সাহিত্যিক সুবোধ ঘোষ প্রণীত বহুরূপী গল্পে হরিদা গল্পকথক ও তার সঙ্গী সাথীদের জবর খেলা দেখানোর জন্য জগদীশবাবুর বাড়িতে বিরাগী সেজে এক সন্ধ্যায় উপস্থিত হন। লেখক গল্পের ধারাবিবরণী প্রসঙ্গে সেই সন্ধ্যার দৃশ্য তুলে ধরেছেন অতি দক্ষতার সঙ্গে। লেখকের বর্ণনায় আমরা জানতে পারি সেদিনের সন্ধ্যাটি ছিল অত্যন্ত মায়াময় রূপময়। চন্দ্রপ্রভার স্নিগ্ধ শান্ত উজ্জ্বলতা যেভাবে ছড়িয়ে পড়েছিল তা এই প্রাণহীন শহরটা নতুন রূপে যেন সেজে উঠেছে বলে মনে হচ্ছিল, যা পূর্বে কোনো সন্ধ্যায় দেখা যায়নি। মৃদুমন্দ ফুরফুরে বাতাস বইছে, জগদীশবাবুর বাড়ির বাগানে সব গাছের পাতা ঝিরঝির শব্দ করে যেন অনেক কথা জানাতে চাইছে। এক কথায় মায়াময় পরিমণ্ডলে অদ্ভুত সৌন্দর্য ফুটে উঠেছিল। সবে মিলিয়ে সন্ধ্যার যে নৈসর্গিক রূপসৌন্দর্য ধরা পড়েছিল তা এক কথায় অনিন্দ্য সুন্দর মনোমুগ্ধকর। 3.2 এর প্রশ্ন যাওয়ার আগে বলে নিই, তোমরা যদি পূর্বের দেওয়া মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলো ইতিপূর্বে করে না থাকো তাহলে করে নিতে পারো। আমি আমার এই চ্যানেলে সেই ভিডিওগুলো দিয়ে রেখেছি, সেই ভিডিওর লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো।
এছাড়া এই আই বটনে ক্লিক করবে, এখান থেকেও কিছু লিংক পেয়ে যাবে, সেই লিংক ক্লিক করে তোমরা উত্তরগুলো লিখে নিতে পারো। 3.2 এর প্রশ্ন আছে, ছিড়িলা কুসুমদাম রোষে মহাবলী, মহাবলী কে, তিনি রুষ্ট কেন? এর উত্তরে লিখবে, মহাকবি মাইকেল মধুসূদন দত্তের অমর সৃষ্টি কালজয়ী কাব্যগ্রন্থ মেঘনাদবধ কাব্যের অন্তর্গত অভিষেক নামাঙ্কিত কবিতায় প্রশ্নোক্ত তাৎপর্যবাহী চরণটি স্থান পেয়েছে। আলোচ্য অংশে মহাবলী বলতে রাক্ষসরাজ রাবণপুত্র তথা মধুকবির গ্র্যান্ড ফেলো ইন্দ্রজিৎকে বোঝানো হয়েছে। আলাদা পেরায় লিখবে, নিসারণে যুদ্ধ করে ইন্দ্রজিৎ ক্ষুদ্র নর রামচন্দ্রকে পরাস্ত ও নিহত করেন। যুদ্ধজয়ের উল্লাসে মেঘনাদ প্রমোদ উদ্যানে বামাদল মাঝে বিলাস ব্যসনে মত্ত থাকেন। এমত অবস্থায় প্রভাসারূপী লক্ষ্মীদেবীর আগমন ঘটে। ধাত্রীমাতার মুখ থেকে জানতে পারেন, কি কি জানতে পারেন দেখো লাইন পয়েন্ট করে লিখে দিয়েছি। একে লিখবে, মায়া বলে রামচন্দ্র পুনরায় জীবন ফিরে পেয়েছেন। দুয়ে, মহাযোদ্ধা বীরবাহুকে নিধন করেছেন। তিনে, সদল বলে রঘুবীর লঙ্কার দিকে অগ্রসর হচ্ছেন, যা লঙ্কার মধ্যে সর্বনাশের আগাম আভাস পাওয়া যাচ্ছে। চারে লিখবে, অশনি সংকেত পেয়ে রাক্ষসরাজ নিজে যুদ্ধযাত্রার জন্য প্রস্তুত হচ্ছেন। বীরবাহুর নিধন সংবাদ তৎসহ ঘটনাবলী শুনে মহাবলী তথা ইন্দ্রজিৎ নিজেকে ধিক্কার জানায়, বলে ওঠে, বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা, হেতা আমি বামাদল মাঝে, একই সাজে আমারে। ভাতৃহন্তার প্রতিশোধ স্পৃহা জাগ্রত করে ইন্দ্রজিৎ কুসুমদাম ছিঁড়ে ফেলেন এবং নিজের কৃতকর্মের অনুশোচনায় দগ্ধ হয়ে প্রচণ্ডভাবে রুষ্ট হন। এইভাবে উত্তরটা তোমরা লিখবে। 3.3 এর প্রশ্ন আছে, প্রলয় বয়েও আসছে হেসে মধুর হেসে, কে আসছেন, তার হাসির কারণ বিশ্লেষণ করো। এর উত্তরে এইভাবে লিখবে, বাণীর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত প্রলয়োল্লাস কবিতায় আলোচ্য প্রশ্নোক্ত চরণটির সাথে আমরা বিশেষভাবে পরিচিত। কে আসছেন, তার উত্তরে লিখবে, মহাকালরূপী নবযুগের অগ্রদূত শক্তিশালী তরুণ স্বাধীনতা সংগ্রামীর দল মধুর হাসছে এগিয়ে আসছে। তার হাসির কারণ বিশ্লেষণে লিখবে, ব্রিটিশ শক্তির পরাধীন শৃঙ্খলে বঙ্গমাতা শৃঙ্খলায়িত, ইংরেজ শক্তির অমানবিক অত্যাচারে ভারতবাসী অত্যাচারিত, নিপীড়িত, নির্যাতিত, ফলে সুস্থ সুন্দর মাতৃভূমি হয়ে উঠেছে অসুন্দরের প্রতীকী। কবি লক্ষ্য করেছেন, মানুষের জীবন থেকে এই অসুন্দর মোচনে প্রাচীনপন্থী স্বাধীনতা সংগ্রামীদের কর্মপ্রয়াস বারবার ব্যর্থ হয়েছে। এই প্রাচীনের স্থবিরতা ভেঙে আবার নতুনভাবে জীবন জগৎকে সাজাতে চেয়েছেন নবীনেরা। কবির দৃঢ় বিশ্বাস, দেশের তরুণ যুবশক্তি একমাত্র পারে মহাকালের মতো সমস্ত অশুভ শক্তি অত্যাচার অনাচারকে চিরতরে পরাভূত করে নবসৃষ্টির সুখের উল্লাসে মেতে উঠতে, তথা এই অবক্ষয়িত সমাজকে ধ্বংস করে নতুন সমাজ গড়তে। তারা ঝড়ের মতো এসে জীবনহারা অসুন্দরের বিনাশ করে আনন্দময় চিরসুন্দরের প্রতিষ্ঠা করবে। তাই সৃষ্টিসুখে মাতোয়ারা যুবশক্তির মুখে ফুটে উঠেছে মধুর হাসি। এই হাসির মধ্যেই লুকিয়ে আছে সমাজে সত্য শিব সুন্দরের প্রতিষ্ঠার মধুর বার্তা। 3.4 এর প্রশ্ন আছে, বাবুজি এসব কথা বলার দুঃখ আছে, বক্তা কে, কোন কথার পরিপ্রেক্ষিতে সে একথা বলেছে? এর উত্তরে এইরকম লিখবে, সর্বকালের সর্বজনপ্রিয় লেখক কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিরচিত পথের দাবি গল্পাংশে প্রশ্নোক্ত উক্তিটির সাথে আমরা সম্যক পরিচিত। বক্তাকে, তার উত্তরে লিখবে, আলোচ্য উক্তিটির বক্তা হলেন অপূর্বর বন্ধুপ্রতিম সহকর্মী রামদাস তলোয়ারকর। যে কথার পরিপ্রেক্ষিতে বলা হয়েছে তার উত্তরে লিখবে, সমগ্র গল্প পাঠ করে জানতে পারি অপূর্ব একজন স্বদেশপ্রেমী আবেগপ্রবণ মানুষ। দেশের মুক্তি সংগ্রামে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে লিপ্ত তাদের প্রতি তার আন্তরিক শ্রদ্ধা ছিল গভীর। গভীর আত্মপ্রত্যয় থেকেই তিনি পুলিশ স্টেশনে গিরিশ মহাপাত্র ছদ্মবেশী সব্যসাচী মল্লিককে চিনেছিলেন। তিনি সে সময় পুলিশের সামনে ছদ্মবেশী সব্যসাচী মল্লিককে ধরিয়ে দিতে পারতেন, কিন্তু করেননি।
কারণ তিনি কোনোভাবেই চান না দেশসেবক পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক পুলিশের হাতে ধরা পড়ুক। দেশের প্রতি, মাতৃভূমির প্রতি অপূর্বর ছিল অগাধ ভালোবাসা। নিমাইবাবু ও তার সহকর্মী পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা যেভাবে গিরিশকে ধরবার জন্য উঠে পড়ে লেগেছেন, বিপ্লবীদের ধরবার জন্য তাড়া করে বেড়াচ্ছেন, এটাও তার পছন্দ নয়। নিমাইবাবু সম্পর্কে আত্মীয় হলেও অপূর্বর কাছে বেশি আপন রাজদ্রোহীরা। অপূর্ব দেশপ্রেমিক ছিলেন বলে গিরিশ মহাপাত্ররূপী সব্যসাচীকে মনে প্রাণে শ্রদ্ধা করছিল। অপূর্ব অবাক হয়েছিল, যিনি দেশের মঙ্গলের জন্য নিজের সমস্ত শখ আহ্লাদ ত্যাগ করেছেন, তিনি নিমাইবাবুর মতো পুলিশের হাতে ধরা পড়ুক এটা কোনোমতেই মেনে নিতে পারবে না। আলাদা প্যারায় লিখবে, অপূর্বর এই ধরনের কথা বলা সরকার সুনজরে দেখবে না। এটাই ভাতৃপ্রতিম সহকর্মী রামদাসের অভিমত। অর্থাৎ সে সময়ে রাজদ্রোহীদের সমর্থনে কিছু বলাটা ব্রিটিশ সরকার পছন্দ করতেন না। কোনো কারণে যদি জানতে পারে অপূর্ব জানা সত্ত্বেও পুলিশের কাজে সহযোগিতা করেন নাই বা রাজদ্রোহীদের সমর্থনে কাজ করেছেন, তাহলে অপূর্বর কপালে চরম দুঃখ আছে। তাই রামদাস অপূর্বকে সাবধানী বাণী শোনাতে এমন কথা বলেছে। এবার দেখো, চারের দাগের যে প্রশ্নগুলি দেওয়া আছে সেটা তোমাদের কোনই উপন্যাস থেকে। 4.1-এর প্রশ্ন আছে, এজন্য চরিত্র চায়, গোয়ার রোগ চায়। ক্ষিতিশ সিংহ কীভাবে কোনির চরিত্র এবং গোয়ার রোগ তৈরিতে সচেষ্ট হয়েছিলেন? এর উত্তরটা আমি খুব সুন্দর করে লিখে দিয়েছি, তোমরা দেখে লিখে নাও। প্রথমে লেখো, প্রখ্যাত কথাসাহিত্যিক মতিনন্দীর কোনি উপন্যাসে প্রশ্নোক্ত উক্তিটি বিশেষভাবে স্থান পেয়েছে। নেক্সট প্যারায় লিখবে, এক সাধারণ নিম্নবিত্ত পরিবারের মেয়ে হয়ে কোনি কীভাবে ভারতসেরা সাঁতারু হয়ে উঠেছিল, তার পিছনে সাঁতারু শিক্ষক খিদ্দা ওরপে ক্ষিতিশ সিংহের অবদান ছিল অসামান্য। নিষ্ঠাবান সাঁতার প্রশিক্ষক ক্ষিতিশ সিংহ কোনির মধ্যে লুকোনো চ্যাম্পিয়ন হওয়ার যাবতীয় লক্ষণ বুঝতে পেরে তার চরিত্র গঠন থেকে শুরু করে মনোবল নির্মাণ পর্যন্ত জীবনের সর্বস্তরে তার ভূমিকা ছিল অবিস্মরণীয়। কোনির চরিত্র গঠনে ক্ষিতিশ সিংহের অবদান পয়েন্ট করবে। তারপরে লিখো, ক্ষিতিশ বারুণীর দিন গঙ্গার ঘাটে কোনির আম কুড়োনো দৃশ্য দেখে হতবাক হয়। মেয়েটার মধ্যে অসীম জেদ লক্ষ্য করে তিনি মনস্থির করেন জুপিটারকে যোগ্য জবাব দেওয়ার উপায় আবিষ্কার করে ফেলেছেন, তাই নিজেকে প্রমাণ করার স্বপ্ন দেখছেন। ঘটনাক্রমে কোনির সাথে আলাপ হয় আর বুঝতে পারেন কোনির মধ্যে প্রতিভা রয়েছে, কিন্তু অভাবের আগুনে সেই প্রতিভা ছাই চাপা হয়ে পড়ে আছে। যথার্থ কাষ্ট সংযোগ করলেই সেই ছাই চাপা আগুন থেকে স্ফুলিঙ্গ বের হবে। আর তার জন্য ক্ষিতিশ আপ্রাণ চেষ্টা চালিয়ে কোনির চরিত্রের শৃঙ্খলা আনতে বিভিন্ন পন্থা অবলম্বন করেছিলেন। কী করেছিলেন? কয়ে লিখবে, সকাল 6টা থেকে 8:30 পর্যন্ত সাঁতারের কঠোর অনুশীলনের ব্যবস্থা করেন। ক্ষয় লিখবে, দীর্ঘ 17-18 দিনের প্র্যাকটিসের পর ক্ষিতিশ বুঝতে পারে কোনিকে দিয়ে জবরদস্তি করে কাজ হবে না, প্রাপ্তিযোগের মধ্যে দিয়ে তাকে উৎসাহিত করতে হবে। খিদে মেটানোর জন্য সে 2টো ডিম, 2টি কলা আর 2টো টোস্টের কথা ভেবেছে। এই সব খাদ্য সামগ্রী প্রথমে দিয়ে পরে জলখাবার বাবদ 2 টাকা দিয়ে আরও বেশি অনুশীলন করিয়ে দক্ষ সাঁতারু গড়ে তুলতে থাকেন। গয়ে লিখবে, প্রীতিসম স্নেহ ও শাসন সহযোগে কোনিকে বিভিন্নভাবে অনুপ্রাণিত করেন ক্ষিতিশ। খাওয়া থাকার বন্দোবস্ত যেমন করে দেন, একইভাবে বড় সুইমিং পুলে সাঁতার প্র্যাকটিস যাতে করতে পারে তার জন্য নিজের সম্মান পর্যন্ত বিলিয়ে দেন। সেকেন্ড পার্টের প্রশ্নের উত্তরে লিখবে, পয়েন্ট করবে, গোয়ার রোগ নির্মাণে ক্ষিতিশের অবদান। যেদি একরোখা কোনিকে আরও জেদি করে তোলার জন্য ক্ষিতিশ কয়েকটি দিক অবলম্বন করেন। এখানেও লাইন পয়েন্ট করে লিখবে, কয়ে লিখবে, বারবার অন্যান্য সাঁতারুর সঙ্গে কোনির তুলনা করতেন। ক্ষয়ে লিখবে, হিয়া অমিয়া বেলা এদের কাছ থেকে অপমানের কথাগুলো বারবার শুনিয়ে কোনির মনের মধ্যে জেদের আগুনকে উস্কে দিতেন। গয়ে লেখো, কোনির জন্য লক্ষ্যমাত্রা স্থির করে 70 সেকেন্ড লেখা বোর্ড বাড়ির দেওয়ালে ও ক্লাবে ঝুলিয়ে প্রতি মুহূর্তে উজ্জীবিত করে যান।
ঘয়ে লিখবে সর্বোপরি মাদ্রাজ চ্যাম্পিয়নশিপে অমিয়ার পরিবর্তে কোনি জলে নামলে কৃতিসিংহ ফাইট কোনি ফাইট চিৎকার ধ্বনি দিয়ে অদম্য অপ্রতিহত জেদকে জাতীয় স্তরে সাফল্যের শিখর স্পর্শ করিয়েই ছেড়েছিল কৃতিসিংহ। শেষ প্রশ্নটি আছে, খিদ্দা এবার আমরা কি খাব, উদ্ধৃতিটির আলোকে কোনির যন্ত্রণাবিদ্ধ জীবনযাত্রার পরিচয় দাও। উত্তরে এইভাবে লিখবে, বাংলা কথাসাহিত্যের অন্যতম জনপ্রিয় লেখক মতিনন্দী প্রণীত কোনি নামাঙ্কিত উপন্যাসে আলোচ্য উক্তিটির বক্তা নাম চরিত্র কোনি। শ্যামপুকুর বস্তির বাসিন্দা কোনির পরিবারের একমাত্র উপার্জনশীল মানুষ ছিল তার দাদা কমল। একদা সাঁতারু হওয়ার স্বপ্ন দেখা কমল দারিদ্রের চাপে স্বপ্নের কণ্ঠ রোধ করে উপার্জনের সন্ধানে যোগ দেয় রাজাবাজারের একটি মোটর গ্যারেজে। সেখান থেকে কায়িক পরিশ্রম করে 150 টাকা বেতন পেয়ে অতি কষ্টে মা ভাই বোনদের নিয়ে অভাবের সংসার চালায়। দুবেলা দুমুঠো ভাত ছাড়া আর বিশেষ কিছু সংস্থান তাতে হতো না ঠিকই, কিন্তু প্রাণধারণটুকু হয়ে যেত। অন্য এক ভাই অতি সামান্য 15 টাকার মজুরির বিনিময়ে চায়ের দোকানে কাজ নেয়। কোনিকেও সুতো কারখানায় কাজে ঢোকানোর ইচ্ছে দাদা কমলের থাকলেও ক্ষিতিশ কোনিকে বড় দক্ষ সাঁতারু করার ইচ্ছে প্রকাশ করায় তা আর হয়ে ওঠেনি। 7 ভাই বোনের এক বিরাট সংসারে না খেতে পাওয়ার যন্ত্রণা তাদের নিত্যসঙ্গী হয়ে দাঁড়ায়। রোজকার দুবেলা খাওয়া পেটপুরে হয়ে ওঠে না। কাঁচা লঙ্কা পেঁয়াজ ফ্যান সামান্য ভাত আর তেঁতুল এইটুকুই ছিল খাদ্যের মুখ্য ব্যজন। দৈনন্দিন জীবনযাত্রার মধ্যেও নিদারুণ অভাব অনটন এর দৃশ্য পরিলক্ষিত হয়। পাশাপাশি দেখা যায় বস্তির মধ্যে থকথকে নর্দমার পাশে কোনিদের ঘর, স্যাঁতস্যাঁতে আবহার পরিমণ্ডলে কোনক্রমে দিন গুজরান। ঘরের আসবাব বলতে ছিল একটিমাত্র তক্তপোষ, চিটচিটে কয়েকটা বালিশ, দৈনতার করুণ ছাপ স্পষ্ট হয়ে ওঠে ঘরের এই দৃশ্যে। একটি ঘরেই থাকা খাওয়া সংসারের যাবতীয় কাজকর্ম করতে হয়, অর্থাৎ কিনা কোনক্রমে মাথার উপর একটা ছাউনির নিচে ওই কটা প্রাণীকে জীবন কাটাতে হয়। দারিদ্রের সংসারে যেখানে খাদ্যের যোগান ছিল না পর্যাপ্ত, সেখানে শিক্ষার আলো প্রবেশ করতে পারেনি। কোনির শিক্ষা কেবলমাত্র কনকচাপা পাল নাম স্বাক্ষর অবধি। শেষ পেরায় লিখবে, এহেন টানাটানির সংসারের প্রধান উপার্জনক্ষম কমল হঠাৎ যক্ষারোগে ভুগে মারা গেলে পরিবারের বাকিদের অবস্থা আরও সঙ্গীন হয়ে পড়ে। তাই কমলের মৃত্যুতে পরিবারের সব সদস্যের মনে গভীর চিন্তার ছাপ ফুটে ওঠে। উপস্থিত খিদ্দার সামনে কোনি তার জীবন যন্ত্রণা চেপে রাখতে না পেরে আর্তনাদ করে বলে ওঠে, খিদ্দা এবার আমরা কি খাব। তো ভাই বোনেরা, উত্তরগুলো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট লিখে জানাও। ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধুদের শেয়ার করে দিও। আর অন্যান্য বিষয়ে টাস্কের উত্তরগুলো আমি নেক্সট ভিডিওতে একে একে করে দিচ্ছি, সেই উত্তরগুলো যাতে তোমরা সবার আগে পেয়ে যাও তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তোমরা ভালো থেকো, তোমাদের সার্বিক শুভকামনা জানিয়ে আজ ভিডিওটি এখানেই শেষ করছি।